কক্সবাজারের রামুতে স্বামী স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 3টার দিকে রামু ঈদগড়ের বৌঘাট উপরের খিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামী স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ঈদগড়ের বৌঘাট উপরের খিল এলাকার নূর মোহাম্মদ ও তার স্ত্রী রুবিনা আক্তার। স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন জানান, হত্যার ঘটনার খবর পাওয়ার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো জানা যায়নি।